বরগুনায় এক কিশোরীকে মোবাইল চুরির অভিযোগ দিয়ে পাশবিক অত্যাচারের চেষ্টা করায় কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে এলাকাবাসী বলেছেন মোবাইল চুরির ঘটনা কিশোরীর ওপর চাপিয়ে দেওয়ায় কিশোরী বিষপান করেছে অপরদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কিশোরীকে যৌন নিগ্রহ করা হয়েছে বলে কিশোরী বিষপান করেছে এলাকাবাসী দাবি করে মোবাইল চুরির পাল্টা প্রতিশোধ হিসেবে কিশোরীকে নির্যাতনের অভিযোগ করেছে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা বলেন একই এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের খালি ঘরে ঢুকে একটি মোবাইল ফোন নিয়ে যায় গ্রামের খোকন হাওলাদারের মেয়ে মোবাইলের মালিক ফোন হারিয়ে মেয়ে ও তার মাকে নিয়ে খোঁজাখুঁজি করে মেয়েকে সঙ্গে নিয়ে ঘরের আড়ালে গিয়ে বেশ চাপাচাপি করে এ সময় মেয়েটির মা সঙ্গে ছিল না পরে বাসায় এসে মেয়েটি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে কিশোরী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা এই পরিবারে লৈ আইছে আই দেখ ঘরে মুরো সারা হেবক এই মুরোটা লই গেলেও আমাক বাড়ি এরপর কয়টা তো কি কইকর মট পানি খেছেছে ঘরে ওরছে মুই পানি দিছি খাইও চললেছে কই মোবাইল নে সব কই আমি দেইনি মোবাইল নেছে কিনা হে দাম কত্তরে এরপর কই তাহলে তো ওছাড়া তো আর আমার কেউ জানে তার মোবাইল নিয়ে লই নেছে তাই ওরা আমি গার্ডিয়ানের দারে আইছি গার্ডিয়ানের দারে আইছি যে জানি সুষ্ঠু বিচারটা পাই গার্ডিয়ানের মাধ্যমে কিন্তু গার্ডিয়ান এটার ঘুরেই অন্য দিকে মোড়ডরে লই গেছে মোড়ডরে নিয়ে আর কইতেছে বিভিন্ন কথা শুনি সমাজে ঠিক আছে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এটা মানহানির সম্পূর্ণ মেয়ের মা আসে এবং মেয়ের মা এই মেয়েকে হয়তো এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য এই যে আজকে নির্যাতনের অবস্থান আদৌ সত্য না আদৌ সত্য না এটা একটি অত্যন্ত নাকার এবং এটা আমার মনে হয় যে একটা মানহানিকার অথবা আমার হয়েছে এটার জন্য পিছনে কোনো কুটকৌশল আছে আমি চাই যে এটা সুস্থ তদন্ত সাপেক্ষে সুস্থ যে ঘটনা ঘটছে সেই ঘটনার আলোকে ইনশাল্লাহ এটা সমাধান হোক আমাদের বাড়িতে আওয়ার পর আমার আইয়ে জিজ্ঞাসা করছে তোমার বোন কই মোবাইল গেছে মোবাইল যাওয়ার পর আমরা আমরা আমার বোনের কাছে জিজ্ঞাসা করছি হ্যাঁ যে তুই কি মোবাইল আনছো আমার বই নিয়ে মা কোরআন শরীফ শুয়ে কইছে হ্যাঁ কিন্তু হেরা হ্যাঁ বিশ্বাস করে না ওরা না করার পর হেরা বাড়ির দিয়ে লই গেছে দাদিয়া নেওয়ার পর ওই বাড়ি থেকে কি হয়েছে না হয়েছে আমরা করতে পারি না আইসে আইয়েই লগালগ বিশ্বাস